গুড মর্নিং বন্ধুরা, এসটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো এই যে আমি সকাল সকাল এই যে দেখো মাছ নিয়ে যাচ্ছি, তেলাপিয়া মাছ। তো বন্ধুরা, এই যে তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। তো আজকে তেলাপিয়ার একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো চলো পরে কথা হচ্ছে। তো এই যে মাছটা আমি ঢেলে নিলাম একটা গামলাতে, তো এখন মাছটা আমি কেটে নিব। চলো কাটাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো মাছ কাটছি। আমি অতটা ভালো মাছ কাটতে পারি না আর কি, মানে বিয়ের আগে কেটেছি, বেশি একটা না, খুব কম। তো ছোট মাছ কাটতে আমার একদমই ভালো লাগে না, খেতে ভালো লাগে বাট কাটতে ভালো লাগে না। তো বাবাকে সবসময় বলতাম বড় মাছ আনার জন্য, ছোট মাছ যদিও আনতো মানে বিরক্ত লাগতো কাটতে। যাই হোক, মোটামুটি কাটতে পারি আর কি। তো ওই যে মাছের একটা কাটা আছে নিচে, তো আমার হাতে মানে হাতের মধ্যে একটু মানে ফুটে হয়ে গেল, ফুটে গেল আর কি কাটাটা। তো এই মাছটা কাটতে কাটতে আমার একটু মানে রিস্কি মনে হলো আর কি। তো কাটাটা হাতের মধ্যে ফুটে যাচ্ছিল। তো বন্ধুরা, এখানে আদা রসুন আর পেঁয়াজ আর লঙ্কা আছে, তো ওগুলো আমি একসাথে বেটে নিব। তো আমি পাটায় বেটে নিচ্ছি, তো আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো চলুন বেটে তারপরে আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, যেমন মশলা বাটা হয়ে গেল, তো এখানে সব মশলাই আছে। আর এই যে এখানে আলু আছে, আলু ভুবি কেটে রেখেছি। তো আলু দিয়ে তো মানে তেলাপিয়া মাছ রান্না করব। তো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো এদিকে জলটা গরম হয়ে গেছে, আমি এখন চালটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমি এখন ভাতটা এই যে বসিয়ে দিলাম, চাল দিয়ে দিলাম। তো ভাতটা আমি মানে গ্যাসে বসিয়েছি, আমি রান্নাটা মানে মাছ মাছের ঝোলটা ওটা আমি উনুনে করব। তো বন্ধুরা, অনেকদিন ধরে উনুনে রান্না করা হয় না, তো ওর জন্য উনুনটা ধরতে একটু দেরি করতেছে, একটু ভেজা ভেজা আছে তো ওর জন্য। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো উনুনটা ভালো করে ধরলে মাছটা ভেজে নিব। তো ওদিকে উনুনটা ধরতে ধরতে আমি এদিকে মাছটা মানে নুন আর হলুদ মাখিয়ে নিই, মানে কি বলা হয়ে গেল নুন হলুদ দেওয়া। আমি এখন দিয়ে দিব তেল, মানে তেল গরম হয়ে গেছে, তো আমি এখন মাছগুলো দিয়ে দিব একটা একটা করে। আমি মাছগুলো এখন ভালো করে ভেজে নিব। তো একদম মাছগুলো ছোট বড় দুটোই মিক্স আছে, একদম ছোটোগুলোও আছে। তো যাই হোক, আমি কোনোদিনও তেলাপিয়া মাছ খাইনি, তো এবার আমার ফার্স্ট টাইম। তো আমি তো পরে ভয় দিচ্ছি, তো হ্যাঁ মানে মাছটা খেতে সত্যি টেস্ট আছে আর কি। তো রান্নাটাও আজকে খুব ভালো হয়েছিল। তো তোমরা আমার মতো বাড়িতে প্লিজ ট্রাই করবে। তো যে আমার মাছ ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি, আর যে বাকিটা আছে ওটাও আমি ভেজে নিব। তো দেখো ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, আর এই যে বাকিগুলো আছে তো ওগুলো আমি এখন কড়াতে দিয়ে ভেজে নিব। তো বন্ধুরা, আমি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তো আমি এখন আলুটা নামিয়ে নিব। তো বন্ধুরা, আলু ভাজা তেলে আমি এখন জিরে ফোড়ন দিয়ে দিব, আর যে এই যে বাটা মশলা ছিল তো ওগুলো আমি দিয়ে দিব। ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো বন্ধুরা, একটু ভাজা ভাজা করে আমি এখন একটু জল দিয়ে দিব, নাকি পুড়ে যাবে মশলাটা। তো এই যে আমি একটু জল দিয়ে দিলাম, তো এখানে আমি বাকি মশলাটা। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি আলুটা দিয়ে দিব, মানে যে ভাজার আলুটা যে ছিল, তো ওই আলু ভাজাটা আমি এখন দিয়ে দিব।
তো একটু ভালো করে ভেজে তারপরে আমি ঝোল দিয়ে দিব। তো এই একটু চিনি দিয়ে দিব, ঝোলটা ফুটে গেছে, তো আমি এখন মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে আমার মাছের ঝোল রান্না হয়ে গেল। তো আপনার